আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: عليكم بسنتي. وقال عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. বর্তমান সময়ে সারা পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্মের অনুসারীও রয়েছে। বিশেষ করে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, তো প্রত্যেক ধর্মের সংস্কৃতি এবং ধর্মীয় অনুষ্ঠানাবলী, ধর্মীয় রীতিনীতি ভিন্ন ভিন্ন। হিন্দু ধর্মের সংস্কৃতি একরকম, ইহুদিদের সংস্কৃতি ভিন্ন, আবার খ্রিস্টানদেরও সংস্কৃতি অন্যরকম, আর মুসলমানদের যে সংস্কৃতি এটা কেবলই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসা। তো আশ্চর্যের বিষয় হলো, যারা হিন্দু তারা ভুলেও মুসলিম সংস্কৃতি গ্রহণ করে না, আবার যারা খ্রিস্টান তারাও অন্য ধর্মের সংস্কৃতি নেয় না, যারা ইহুদি তারা তো নয়, কিন্তু আমরা মুসলমানরা এত কপাল পোড়া, এত হতবাগা হয়ে গেলাম, এতটা প্রভাবান্বিত হয়ে গেলাম যে বিভিন্ন ধর্মের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেল। আমাদের ধর্মে যেগুলো নিষেধ আমরা সেগুলো অনেকটা মানি না, আর ওরা আমাদের ধর্মের রীতিনীতি অনেকটাই মানে, যার কারণে তারা সফল দুনিয়ার হাইসিয়তে, তাদের সফলতা দেখা যায়, তাদের উন্নতি দেখা যায়, আর আমাদের অবনতি। যেমন ধরুন আজকে এখানে এই এলাকায় অনেকগুলো বোমা ফাটানো হলো, কে বা কারা সেটা জানা নাই, এটা মূলত তাদের ধর্মের একটা বিষয়। তারা এই পয়লা বৈশাখে আনন্দ করে, বাজি ফুটায়, বোমা ফুটায়, তাদের বিয়ে শাদিতে, তাদের অনুষ্ঠান আচার অনুষ্ঠানে তারা এই ধরনের বোমা ফুটিয়ে থাকে, বাজি ফুটায়। এন্ড পরিস্থিতি এই হলো যে তাদের থেকেও বেশি মুসলমানরা এটা গ্রহণ করলো। পয়লা বৈশাখে দেখা যায় তাদের থেকেও মুসলমানদের আনাগোনা বেশি, কিন্তু মুসলমানদের ঈদের দিনে তো তাদের আনাগোনা দেখা যায় না। আশ্চর্যের বিষয়, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। একটা বিবাহ কিভাবে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির সুন্নত রয়েছে, কোরআন সুন্নায়, কোরআন হাদিসে দিক নির্দেশনা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত বিবাহ কিভাবে হবে, একবারে পাত্রী দেখা, পাত্র দেখা শুরু করা থেকে।
বর্তমান পরিস্থিতি এই বিবাহ শাদীতে বলতে গেলে 80-90% আমরা বিধর্মীদের সংস্কৃতি অনুসরণ করি। আমাদের আচার অনুষ্ঠান দেখলে মনে হবে না যে এটা মুসলিমদের বিবাহ। এমন এমন কার্যক্রম আমাদের মধ্যে চালু হলো যার কারণে নিজেরাই আমরা আক্রান্ত, ব্যথিত, কষ্টে নিপতিত। যেমন ধরুন যৌতুক, ইসলামে যৌতুকের কোনো সিস্টেম নেই। যেমন ধরুন পাত্রীর বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, বিয়ের দিন, বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগেই কথাবার্তা ফাইনাল করে মেয়ের বাপের সাথে, আমাদের 200 মেহমান আসবে, 300 মেহমান আসবে, আপনাদের কত মেহমান আসবে। তো বিয়ের দিন পাত্রীর বাড়িতে কোনো খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠানের সিস্টেম ইসলামে নাই, অনুষ্ঠানে নিষেধ। মসজিদে বিবাহ হবে, এরপরে দোয়া মোনাজাত হবে, খেজুর দেওয়া হবে, এরপরে পাত্র পাত্রীকে তার বাড়িতে নিয়ে আসবে, মেয়ের বাপের কোনো খরচ নাই, 10 টাকাও নাই, খেজুরের ব্যবস্থাও পাত্র করবে। সেই বিবাহ এখন কত ঝামেলা হয়ে গেল, বিবাহকে কত মানে বলতে গেলে এই এত সুউচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে বিবাহ শাদীকে রাখছে, যার কারণে বিবাহ শাদী কঠিন হয়ে গেল। যেটা উচিত ছিল যে বাসর ঘরে পাত্রীর সাথে প্রথম সাক্ষাতে তার প্রাপ্যতাকে দিয়ে দেওয়া মোহর, সেই মোহর দেওয়ার কোনো খবর নাই, বরং উল্টা ছেলেকে হুন্ডা কিনে দাও, বাসায় ফ্রিজ দাও, ফার্নিচার দাও, ব্যবসা ধরাইয়া দাও, বিদেশে পাঠাও, এই রীতিনীতিগুলোর সাথে তো ইসলাম আর মুসলমানের কোনো সম্পর্ক নাই। দিবে ছেলে, এখন দেয় মেয়ে, আবার মোহর ধরতে হবে সাধ্যের মধ্যে, সাধ্যের মধ্যে মোহর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যদি বেশি মোহর ধরার মধ্যে কোনো কল্যাণ থাকতো তো নবীর মেয়েদের মোহরই সবচেয়ে বেশি হতো, কারণ নবীজির মেয়েদের চেয়ে শ্রেষ্ঠ মেয়ে তো আর হতে পারে না। অথচ নবীজির মেয়েদের মোহর কত কম ছিল, বর্তমান হিসাবে 1,30,000 বা সর্বোচ্চ 1.5 লাখ এরকম আনুমানিক। এখন মোহর হয়ে গেছে একটা ফ্যাশনের মতো, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, আর গর্ব করে আমার মেয়ের বিয়ে হলো, 50 লাখ মোহর ধরা হলো। তো 50 লাখ মোহর, এটা তো ধরা হলো, এটা তো এখানে শেষ না, এটা তো ছেলের গলার মাথার বোঝা, ঋণ। একটা ছেলে মাত্র বিবাহ করলো, সে 50 লাখ টাকা কোথায় থেকে দিবে মেয়েকে? তাকে তো আপনি ঋণের অন্ধকারে ডুবিয়ে দিলেন, এটা তো তাকে দিতে হবে, সে কোথায় থেকে দিবে? শুরুতেই কি মানুষ লাখপতি কোটিপতি হয়? আর কোটিপতিও তো 50 লাখ টাকা, 30 লাখ টাকা, 20 লাখ টাকা দিতে পারে না। একটা চাকরিজীবী ছেলে বা ছোটখাটো একটা ব্যবসা করে, সে কোথায় থেকে এত টাকা দিবে? এজন্য মোহরও যদি আপনি আপনারা এই ধনী ফ্যামিলির হন, তাহলে মোহরে ফাতিমি থেকে একটু উপরে গেলেন, আর যদি গরিব হন মোহরে ফাতিমির থেকে একটু নিচে আসলেন। আবার অনেকে 500, 1,000, 5,000 টাকা মোহর দিয়ে কাম সারায় ফেলে, এটাও ঠিক না। একটা মেয়ের মর্যাদা এটা হতে পারে না, এটা তার সম্মান প্রাপ্য, এত কমও না এত বেশিও না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বিবাহ শাদীকে সহজ করা চাই, বিবাহ শাদীকে সহজ করা চাই। বহু যুবক বিবাহ করতে পারে না,
ভারী বোঝা হয়ে গেছে এটা, বহু মেয়ের বিবাহ বিবাহ হয় না, যৌতুক দিতে পারে না। ইসলাম বিবাহ শাদীর ক্ষেত্রে যে রীতিনীতি বাতলিয়েছেন সেটাকে গ্রহণ করা চাই। ছেলে উপযুক্ত হলো মা বাবার দায়িত্ব তার বিয়ের ব্যবস্থা করা, না বিয়ে করাবে না, ছেলে নিজের পায়ে নিজে দাঁড়াক, ঘর করুক, মোটা অঙ্কের ইনকাম আসুক। এদিকে ছেলের বয়স হয়ে যায় 25, 30, 35, আর এখন শহরে আপ টু ডেট মেয়েদের বিয়ে শাদী তো 30-এর আগে হয় না, 20-এর আগে বিয়ে হলে 20-এর আগে বলে এটা বাচ্চি, 25 হয়ে গেছে পড়ালেখা করে, চাকরি বাকরি করুক, চাকরি বাকরি করে একটা এস্টাবলিশ হোক, একটা আয় রোজগার মোটা অঙ্কের আসুক, মেয়ের বয়স হয়ে যায় 30-35, এটা তো বুড়ি, তো বুড়ি হয়ে গেছে, আর বাঁচবে কয়দিন, তার যৌবন থাকবে কয়দিন? ডাক্তারদের যে গবেষণা, সেই গবেষণা মোতাবেক 25-এর পরে মেয়েরা সুস্থ এবং হৃষ্টপুষ্ট সন্তান প্রসব করতে পারে না, ওই সময় তারাই দুর্বল হয়ে পড়ে। একটা গাছ লাগাইলে গাছেরও যৌবন আছে, গাছেরও যৌবন আছে, গাছ যখন বৃদ্ধ হয় তখন ফল ছোট ছোট চলে আসে। আম গাছ বড় বড় আম ধরত, এখন তার শেষ সময়, এখন সে ছোট ছোট আম ধরে, আগের মতো ধরতে পারে না। সময় মতো যখন সন্তান নেওয়া হবে তখন বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হবে, মেধাবী হবে, জ্ঞানী হবে, বিচক্ষণ হবে, রোগ প্রতিরোধের ক্ষমতা তাদের মধ্যে বেশি থাকবে। আর রোগ প্রতিরোধ কেমনে করবে? অত্যাধুনিক মেয়েরা তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ায় না, বড় লোকের মেয়েরা, বেশি শিক্ষিতা মেয়েরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশ থেকে পড়ালেখা করছে, বড় বড় পদে আছে, তারা বেশিরভাগ সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, তাদের শরীর নষ্ট হয়ে যাবে। বাচ্চা দুনিয়াতে আসার পর পৃথিবীতে মায়ের বুকের দুধের বিকল্প কোনো খাদ্য নাই, এমন এটা পরিবর্তন হয়। প্রথমে যে খাদ্যটা আসে মায়ের বুক থেকে সেটা পাতলা পাতলা হয়, এটাই এখন সন্তানের জন্য উপযুক্ত। আল্লাহপাক কি মেশিন বসায় দিয়েছেন ভিতরে আল্লাহপাকই জানে। এক সপ্তাহ পরে এই বাচ্চার যে যে খাদ্যের দরকার, এক সপ্তাহের মধ্যে আগের পাতলাটা আসে না, 6 মাসের মধ্যে বাচ্চার যেমন খাদ্য দরকার এমনটাই মায়ের বুক থেকে আসবে, আল্লাহপাক সিস্টেম করে রাখছেন। এগুলো চিন্তা করলে তো আমরা হতবাক হয়ে যাব, এগুলো তো আমরা চিন্তা করি না। শুধু কেমনে ব্যবসা আর একটা বাড়ানো যায়, দোকান আর একটা কিনা যায়, বিল্ডিং আর একটা বানানো যায়, এই চিন্তা, আল্লাহর কুদরতের চিন্তা আমাদের মাথায় আসে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে এসলা করেন, আল্লাহ পাকের আল্লাহ রাসূলের বাতলানো পথে চলার তৌফিক দান করেন। আমরা যে যাই করি না কেন, যে যত বড় শিক্ষিত আর পণ্ডিত হই না কেন, শান্তি রাসূলের সুন্নত তরিকা, এর বাহিরে শান্তি নাই, এর বাহিরে আরাম নাই, এর বাহিরে কোনো সমাজ নাই, কোনো সংস্কৃতি নাই, কোনো নিরাপদ জীবন বিধান নাই, জীবন ব্যবস্থাপনা নাই। তো বিজাতীয় সংস্কৃতি বর্জন করা চাই, মুসলিম সংস্কৃতি গ্রহণ করা চাই। হলদি মিন্দি অনুষ্ঠান, যা অশ্লীলতা হয় হলদি মিন্দি অনুষ্ঠানে, যেই পরিমাণ অশ্লীলতা হয় বিয়ে শাদীতে, যেই পরিমাণ অশ্লীলতা হয়, একটা সুন্দর মেয়ে সে ছবি তোলে, পরপুরুষের সামনে যায়, সে গায়ে কাপড় রাখে না, তার কাছে ভালো লাগে, মজা লাগে, সবাই তাকে দেখে আনন্দ পায়, একটা কালো মেয়ে তার তো এটা দেখে মন খারাপ হয়, যার চেহারা ভালো না তার তো মন খারাপ হয় যে হায় রে আমি, আমার চেহারা খারাপ, আমি মানুষের সামনে গেলেও আমার দিকে তাকায় না, তার তো মন খারাপ হলো। শত শত বেগানা নারী সামনে আসলো, তো যে বর যে বিয়ে করে ওই দিন বরেরও মাথা, বরেরও ওই দিন বিয়ের দিনই, এখনও সে স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই, এখনই তার স্ত্রীর থেকে এই ভালোবাসা
কমে যায়, যখন তাকে রিসিভ করতে যায় সেরা সেরা সুন্দরীরা যায় রিসিভ করতে, তখন ওই বর মনে মনে বলে যে হায় রে এগুলো এতদিন কোথায় ছিল, কি আমি পছন্দ করলাম। স্ত্রীর কাছে যাওয়ার আগে স্ত্রীর প্রতি তার অনীহা, তো ঘর সংসারটা তো আগেই নষ্ট করে দিলাম, এই মেয়েগুলো কেন যাবে তার সামনে, এই মেয়েগুলো যাবে কেন। বরং আপনার যদি দুই মেয়ে থাকে, বড় মেয়ের চেয়ে যদি ছোট মেয়ের সুন্দরী হয়, ছোট হয় নাবালকা হয় সুন্দর, আপনি বলবেন যে তুমি তোমার এই দুলেবাই তো বলে না, দুলেবাইয়ের সামনে যাবে না, এটা বলে দিতে হবে। আর যদি সে পর্দার উপযুক্ত হয়ে যায় তখন তো পর্দা করবেই। আর মানুষ এমন যে প্রবাদ আছে, আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে ব্যাপারে নিষেধ করা হয় মানুষ সেই কাজ করতে বেশি উৎসাহিত হয়। এন শালির সাথে পর্দা, এটা নিষেধ, দেখা সাক্ষাৎ করা যাবে না। ও শয়তান তো আছে, শয়তান অব্যাহত লড়াই করে, আর ভিতরে নফসও আছে, নফস মানুষকে পাপের দিকে টানে, ইন্না নফসাল্লা আম্মারাতুম বিসু, নফস খারাপের দিকে টানে, আর শয়তান তো হলো আদুব্বু মুবিন, প্রকাশ্য দুশ্মন, সেও পাপের দিকে টানে। তো যেটা নিষেধ সেদিকে মন ধাবিত হতে থাকে, হাজার হাজার ফ্যামিলিতে আগুন জ্বলতেছে, বিয়ে হয়েছে ছোট মেয়ের সাথে, এখন জামাতার সম্পর্ক বড় মেয়ের সাথে, বিয়ে হয়েছে বড় মেয়ের সাথে, জামাতার সম্পর্ক ছোট মেয়ের সাথে, আর যখন এই স্ত্রীর ছোট বোনকে নিয়ে মার্কেটে যায়, পার্কে যায়, প্রথম প্রথম শ্বশুর শাশুড়ি কিছু বলে না, বড় ভাই বলে, বড় ভাই, এমন ভাই যে একসময় বোনরে নিয়ে পলাইয়া যায়, এমন ভাই সে। তো বোনকে নিয়ে পলাইতে পারে, এটা আবার ভাই হলো কিভাবে, মাইন্ড করে না সমাজ, সমাজ এমন এখন এমন অবস্থায় পড়ছে, মাইন্ড নাই, বলে যে মন পরিষ্কার হইলেই হবে। তো মন পরিষ্কার হইলেই যদি হবে, তাহলে হাসপাতালে হাজার হাজার অবৈধ সন্তানের গর্ভপাত কোথায় থেকে আসে, হাজার হাজার হাসপাতাল ওলারা পেরেশান, যাদের সাথে আমাদের সম্পর্ক আছে বলে অনেক সময়, বৈধ সন্তান যে পরিমাণ হয় অবৈধ সন্তানের চেয়ে কম না, এগুলোকে ইনজেকশন মেরে নষ্ট করে, এমনি করে নষ্ট করে, অমনি করে নষ্ট করে, কোনো কোনো বাচ্চা নষ্ট করার মতো আর অবস্থা থাকে না, বড় হইয়া যায়, পরে তাকে হত্যা করা হয় ভূমিষ্ঠ হওয়ার পরে। একটা শিশু বাচ্চা দুনিয়া থেকে আসলো, তাকে গলা টিপি ধরে হত্যা করা হয়, যারও সন্তান কি করবে, করে, এখন তো মানুষ হত্যার অপরাধে সে অপরাধী হলো, এটার কি বিচার হবে না। মন পরিষ্কার থাকলেই যে সে পাপে লিপ্ত হবে না, এরকম না, এসলা থাকলে পাপে লিপ্ত হবে না, মন পরিষ্কার থাকলেই চলবে এরকম না, যে মনের পর্দা বড় পর্দা, বিভিন্ন ভণ্ডদের এই খানকায় গেলে নারী পুরুষ একসাথে জিকির করে, আবার লাইটও বন্ধ করে দেয়, নারী পুরুষ একসাথে জিকির করে, পুরুষ একজন মহিলা একজন, পুরুষ একজন মহিলা একজন, একজন একজনটে দৈরা কি আল্লাহর নামও নেয় না, কি হ্যাঁ থুঁত কি জানি করে, নাচানাচি জিকির বাইর করছে আর কি, শয়তানি মনের পর্দা বড় পর্দা, পরে লাইটও বন্ধ করে দেয়, এটার নাম ইসলাম। আল্লাহ রাসূল তো এই ভিন নারীদের দিকে, বড় নারীদের দিকে তাকাতেন না, পর্দা করতেন, বড় নারীদেরকে তিনি হাতে ধরে বায়াত করতেন না। শামায়েলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহ রাসূল বসা, আরবে ওই সময় একটা বসার সিস্টেম ছিল, নিতম্বর উপরে বসে এই দুই হাঁটুকে খাড়া করে হাত দিয়ে এভাবে ধরে বসা, এটা মানে এই বসাকে এই আরবের দেয়াল বলা হইতো, বিশ্রামের জন্য এরকম বসে, বসলে একটু আরাম হতো। তো আল্লাহ রাসূল এরকম বসা হাত দিয়ে এভাবে জড়ায় ধরছেন, পরে একজন মহিলা আসছেন, মহিলা এসে কোনো মাসালা কোনো জরুরতে আসছেন, আল্লাহ রাসূলের মধ্যে অনেক রোব ছিল, হঠাৎ যদি নবীজিকে কেউ দেখতেন ভয় পেয়ে যাইতেন,
আর যখন যে ব্যক্তি হঠাৎ নবীজিকে দেখতেন ভয় পাইতেন, আর নবীজির সাথে যখন কেউ মিশত তো নবীজিকে ভালোবেসে ফেলত, এরকম ছিল অবস্থা। তো নবীজি এই গাম্ভীর্যপূর্ণ অবস্থায় বসা ওই মহিলা দেখে ভয় পাইয়া গেছেন, ভয়ে তার মধ্যে কম্পন সৃষ্টি হলো। তো মহিলা পিছনে এসে বসছেন, তখন সাহাবা ইকরাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো ভয়ে যে তার তো অবস্থা অনেক বেশি সিরিয়াস, ভয়ে কাঁপতেছে সে। ওই মহিলাই বর্ণনা করছেন যে নবীজি আমাকে বললেন, হে মহিলা শান্ত হয়ে যাও। নবীজি এই কথা বলার সাথে সাথে আমার সেই ভয় দূর হয়ে গেল। তো মহিলা বলেন যে নবীজি যে আমাকে বললেন মহিলা শান্ত হয়ে যাও, আল্লাহ রাসূল পিছনের দিকে ফিরে তাকান নাই, আমার দিকে তাকিয়ে আমাকে বলেন নাই যে তুমি শান্ত হয়ে যাও, নবীজির নজর সামনের দিকেই ছিল। আর বিভিন্ন জায়গায় এখন বাবারা আসে এলাকা কেন্দ্রে গ্রামগঞ্জে, মহিলারা গোসল করায়, বাবা আসে বাবারে মহিলারা গোসল করায়, এরপরে গোসলের পানি এগুলো আবার তারা বাগজুক করে নিয়ে যায়। কি যে বাহির হয়েছে সমাজে চলতেছে। আবার কোনো কোনো এলাকা আছে বুড়া মহিলা বাবারে গোসল করাইলে হয় না, অবিবাহিতারা করাইতে হয়, তরুণীরা। মানুষের দেমাক, মানুষের বিবেক এত নষ্ট হয়েছে এই অত্যাধুনিক জামানায়, মানুষ এই আধুনিক জামানায় মানুষ এত ভুলের মধ্যে আছে। হিন্দু ধর্মের যত গ্রন্থ, মহাভারত, বেদ, যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থে মূর্তি পূজা নাই, এক স্রষ্টার কথাই আছে, স্রষ্টা একজন, এটাই আছে তাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে। এবং নারী পর্দা করতে হবে এটাও তাদের ধর্মগ্রন্থে আছে। এবং শেষ জামানে একজন নবী আসবেন, তিনি জন্মস্থান থেকে হিজরত করে যাবেন, এটাও তাদের ধর্মগ্রন্থে আছে। যেটা বলা উদ্দেশ্য মূর্তি পূজা, মূর্তিকে পূজা করতে হবে, এটা তাদের ধর্মগ্রন্থে নাই, কিন্তু তারা তো সেটাই করতেছে। আর আমাদের ইসলামে কোথায়ও বাবা পূজা, এই যে কইলাম বাবা পূজা, মাজার পূজা আছে, এগুলো কেউ তো দেখাইতে পারবে না। মৃত মানুষ, সে মারা গেল, সে তো অন্য জগতে চলে গেল, আলমে বরজখ, ওই জগৎ তো আমাদের এই চিন্তা ভাবনার বাহিরে। ছিলাম রুহের জগতে, কোথায় ছিলাম আমাদের তো খবর নাই, আসলাম মায়ের গর্ভে, ওই জগৎ সম্পর্কে আমাদের খবর নাই। এখন আসি এই দুনিয়ার জগতে, মৃত্যুর পরে যে ওই কবরে যাও, কবর মানে কবর না, কবর মানে হলো এই আলমে বরজখ, আরেক জগৎ। এটা যে যাবে সে বুঝবে সেটা কি জগৎ। কবর মানে ওই লাশ এখানে পড়ে থাকে সেটা না। একজন মানুষ মারা গেল, সে তো আলমে বরজখে চলে গেল, যদি জান্নাতি হয় সে ইল্লিয়িনে চলে যায়, আর যদি জাহান্নামী হয় সে সিজ্জিনে চলে যায়, একবারই নিচে। কবরে তো সে নাই, বাকি কবরের সাথে তার একটা সম্পর্ক করে দেওয়া হয় তার আত্মার। তো এ যাইয়া কবরে সেজদা দিবে, কবরে যাইয়া সন্তান চাইবে, কবরে যাইয়া চাকরি চায়। ওই বেচারা ভালো আছে না মন্দ আছে, আর থাকলেও তো সে এখানে তো নাই, আমি কেন তার কাছে গিয়ে চাইব। একজন মানুষ মনে করেন মারা গেল, মনে করেন বড় বুজুর্গ, মনে করুন কোনো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন, তাকে নদীর পাশে শোয়া রাখলো লাশ। এখন তার কোনো কলিজার টুকরা সন্তান নদীতে পড়ে গেল, হাবুডুবু খাচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে, কেউ নাই। এই মনে করেন এই যে বড় বুজুর্গ, উনি কি তার বাচ্চাকে পানির থেকে উঠাইতে পারবে? কারণ সে তো এই জগতে নাই। নিজের বাচ্চাকে যে মারা যাওয়ার পরে মরণের হাত থেকে বাঁচাইতে পারে না, সে আপনাকে সন্তান দিবে কিভাবে, সে আপনাকে চাকরি দিবে কিভাবে, সে আপনাকে সুস্থ করবে কিভাবে? এতটুকু কমন সেন্স যদি আমাদের না থাকে তা আমরা মানুষ হলাম কিসের জন্য? আমাকে আপনাকে মানুষ বলা হবে কোন অর্থে? আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করেন, আল্লাহ পাক আমাদেরকে এসলা করেন,
আমাদেরকে সুন্নত শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো যাই হোক, আমরা কাহারও সংস্কৃতি গ্রহণ করব না, আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করব। কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে, হাতের নখ কেটে রাখা, পায়ের নখ কেটে রাখা, চুল কাটা, গোসল করা, বিয়ে শাদি করা, গড় সংসার করা, গড় সংসারের কত সুন্দর নীতিমালা, পারিবারিক নীতিমালা কত সুন্দর, শাশুড়ির কি দায়িত্ব, শ্বশুরের কি দায়িত্ব, বৌমার কি দায়িত্ব, ছেলের কি দায়িত্ব, কে কি করবে, এগুলো তো আপনি অন্য ধর্মের মধ্যে খুঁজে পাবেন না। বিয়ে কীভাবে হবে, জন্মের পরে কি কাজ, মৃত্যুর পরে কি কাজ, বিভিন্ন আচার অনুষ্ঠান কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলো তো ইসলামী পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ পারলে কোনো ফেরেশতাকে নবী বানিয়ে পাঠাইতে পারতেন, ফেরেশতা নবী হতে পারতো। তো ফেরেশতা নবী হলে তো তাও তার খাওয়া দাওয়ার ফেরেশতার কোনো জরুরত নাই, তো ফেরেশতা খানারও জরুরত নাই, তাহলে তিনি তো আয় রোজগারও করতেন না। তো আমরা আয় রোজগারের সিস্টেম শিখতাম কিভাবে, আমরা খানার সিস্টেম চিনতাম কিভাবে? সে তো ফেরেশতা, নূরের তৈরি, তার বিয়ে শাদিরও প্রয়োজন হইতো না। তো ফেরেশতা যদি নবী হইতেন তো আমরা বিয়ে শাদির সিস্টেম শিখতাম কিভাবে? গড় সংসারের যে জটিলতা, নবীরা এই জটিলতাও ভোগ করছেন, সমাধানও দিয়েছেন। তা আমরা এই জটিলতায় পৌঁছলে আমরা সমাধান শিখতাম কার কাছ থেকে? এজন্যই আল্লাহ পাক মানুষকে নবী হিসেবে পাঠিয়েছেন, যেহেতু তিনি মানুষ, তার জরুরত আছে। তো তিনি তার জরুরত কিভাবে পুরা করেছেন সেটাই সুন্নত, আমরা সেটাকে অনুসরণ অনুকরণ করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। হাদিসের কিতাবে যে সাহাবারা যে হাদিস বর্ণনা করছেন, সহজ সহজ কথা যে আমি রাসুলকে এইভাবে বসতে দেখেছি, আমি রাসুলকে এই কাজ এইভাবে করতে দেখেছি, আমি নবীজিকে এইভাবে ঘুমাইতে দেখছি, আমি নবীজিকে এইভাবে মুনাজাত করতে দেখছি, অমুক লোক, একজন লোক আসলো, আমি নবীজিকে তার সাথে এরকম আচরণ করতে দেখলাম, আমি নবীজিকে এইভাবে গোসল করতে দেখেছি, এভাবে ইস্তেনজা করতে দেখেছি, এভাবে জুতা পরতে দেখেছি, এভাবে পাগড়ি পরতে দেখেছি, এই তো সব হাদিস। সাহাবারা যেভাবে দেখছেন সেভাবে, সেটা হাদিসের কিতাবে আসছে, আমাদের দায়িত্ব হলো সেটাকে অনুসরণ অনুকরণ করা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মুসলিম সংস্কৃতি অনুসরণের তৌফিক দান করেন। বহির্বিশ্বে, চীনে, ভারতে, উন্নত রাষ্ট্রগুলোতে, এই কিছু কিছু রাষ্ট্র আছে যেমন কিম, উত্তর কোরিয়া, উত্তর কোরিয়ায় তো মনে, তার দেশে সাধারণ মানুষকে সে নেট ব্যবহার করতে দেয় না, নেট নিষেধ। বহির্বিশ্বে কী হয় তারা জানে না। চীনে রাষ্ট্রীয়ভাবে আইন আছে, সপ্তাহে দুইবার শুধু বাচ্চাদেরকে গেমস খেলতে দেয়, অন্য সময় কেমনে জানি তারা বন্ধ করে রাখে। ভারত সহ বিভিন্ন ভার্সিটি, যেগুলোর নাম করা ভার্সিটি, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের টাচ মোবাইল নিষেধ করে রাখছে তারা। নটরডম বাংলাদেশের যেটা নাম করা স্কুল, কলেজ, ছেলেদের কলেজ যেটা, সেখানে মেয়ে নাই, শুধু ছেলে, মেয়েটা ভিন্ন, ছেলে শুধু ছেলে, কোনো মেয়ের অনুপ্রবেশ নাই। তো তারা খ্রিস্টান হয়ে মুসলমান নীতি গ্রহণ করলো, আর আমরা মুসলমান হয়ে তাদের নীতি গ্রহণ করলাম। একটা ছেলে তার তো মেয়ের প্রতি আকর্ষণ থাকবে, একটা মেয়ে তার ছেলের প্রতি আকর্ষণ থাকবে, তাদের উঠতি বয়স, তারা একসাথে বসে কি পড়ালেখা করবে? পড়ালেখার জন্য তো মনের স্থিরতা জরুরি, মন স্থির হতে হবে। আর মনকে স্থির তো শয়তান রাখতে দিবে না, আর মন তো স্থির থাকার জিনিসও না, মন তো দৌড়বে, চোখ দৌড়বে, এর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, কার কারে পছন্দ হয়, কার বাড়ি কোথায়, শুধু এই কাহিনী। আর এখন সিস্টেম এমন হয়েছে যে স্কুলগুলোর এমন অবস্থা, কি স্কুলে যাও না বন্ধ, স্কুলে যাও না বন্ধ, স্কুলে যাও না 12 মাস বন্ধ, কি রে কি এটা, কি পড়ালেখা হইলো, এই ঘুরো কেন, মাদ্রাসা যাও না, মানে আলিয়া মাদ্রাসা, মাদ্রাসা বন্ধ, 3 দিনে বন্ধ, 7 দিনে বন্ধ, 12 দিনে বন্ধ, 15 দিনে বন্ধ, 1 সপ্তাহ বন্ধ, সাপ্তাহিক বন্ধ, 12 মাস বন্ধ, 12 মাস বন্ধ। হিসাব করলে 150 দিন ক্লাস হয় না, 365 দিনে 150 দিন হবে না, আরো কম হবে। তো যে কয়দিন ক্লাস হয় না, এই পোলা, এই বাচ্চাগুলো কি করবে?
তাদেরকে তো একটা দায়িত্ব দিতে হবে, কাজ দিতে হবে। তারা সুযোগ পাইলেই তো আলতু ফালতু কাজ করবে, এই যে তারা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে নষ্টের দিকে আমরা ঠেলে দিলাম, এটা দায়ভার কার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। তো যাই হোক, শান্তি পেতে হলে আল্লাহকে পেতে হবে, আল্লাহর পথে হাঁটতে হবে। আল্লাহ পাক যে পথ, আল্লাহ রাসূল যে পথ বাদ দিয়েছেন, আল্লাহকে পাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আর আল্লাহকে পাওয়াই আমাদের জীবনের টার্গেট। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলই আমাকে পাওয়ার জন্য, আমাকে খোঁজার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য, আমার ইবাদতের জন্য। আর জিন ইনসান ছাড়া আর যত মাখলুক আছে এগুলোকে আমাদের সেবার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। যত কীট, কীট সহ যত প্রাণী, এই প্রাণীগুলো, প্রাণীগুলোর মধ্যে মুসলমানদের, মানুষের কোনো না কোনো উপকার আছে। এক লোক আগের জামানে তো টয়লেটগুলো খোলা মেলা থাকতো, তো হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি কথা উল্লেখ করছেন, এক লোক টয়লেটে গেল তো অনেক কেড়া দেখে তার ঘৃণে লাগলো, খারাপ লাগলো। পরে সে বলল যে আল্লাহ পাক এগুলো কি জন্য সৃষ্টি করছেন, এটার মধ্যে আবার মানুষের কি কল্যাণ। যা হোক, পরে এক পর্যায়ে সে অন্ধ হয়ে যায়, দেশ বিদেশ বহু চিকিৎসা করালো আর সে সুস্থ হলো না, অন্ধের কাছাকাছি এরকম। পরে অনেক সময় যে রাস্তাঘাটে কিছু ওষুধ বিক্রেতা পাওয়া যায়, তার বাড়ির সামনে এক লোক আসা এরকম চোখের ওষুধ বিক্রি করে, তো সে গেল তাকে বলল আপনি আমার এই ওষুধ সেবন করেন। সে বলল কত বড় বড় হাকিম দেশ বিদেশে চেষ্টা করছে কাজ হয় নাই, তুমি ফেরিওয়ালা তোমার ওষুধ কাজ হইব? আচ্ছা ব্যবহার করে দেখেন না। পরে তার ওই ওষুধ ব্যবহারের পরে সে সুস্থ হয়ে গেল, আল্লাহ পাকের ইচ্ছা। পরে সে জিজ্ঞাসা করছে আপনার এই ওষুধ কি দিয়ে তৈরি করছেন, তখন ওই লোক বলল যে এটার সিংহ বাঘ, মানে বেশিরভাগই হচ্ছে পায়খানার কীট থেকে আসা। তখন তার এটা শরহে সদর হলো যে না, আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন এটার মধ্যে কি আছে, কল্যাণ আছে। অযথা তিনি কিছু সৃষ্টি করেন নাই, এবং যত রোগ প্রত্যেক রোগের চিকিৎসাও তিনি সৃষ্টি করছেন, বানিয়ে রাখছেন, হয়তো মানুষ খুঁজে পায় না। এই যে করোনার টিকা বাইর হলো, এগুলো কিন্তু শস্য থেকে নেওয়া, বিভিন্ন ফল বিভিন্ন ফুল থেকে আবিষ্কার করতে দেরি হয়েছে, কিন্তু যে টিকা ভ্যাকসিন এটা শস্য থেকে নেওয়া। বেশিরভাগ ওষুধ যেগুলো বনাজি হাকিমি ইউনানি এগুলো গাছপালা, আর যা যেগুলো এলোপ্যাথিক এগুলো খনিজ সম্পদ, খনিজ পদার্থ থেকে তৈরি, মানুষের কিছু না।
আল্লাহ পাক সকল রোগেরই সৃষ্টি ওষুধ সৃষ্টি করে রেখেছেন। আর ওষুধের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নাহু মিন কুদরাতিল্লাহ, যে ওষুধ হচ্ছে আল্লাহ পাকের এক কুদরত, ওষুধটাই আল্লাহ পাকের এক কুদরত। আল্লাহ পাক অযথা কিছু সৃষ্টি করেন নাই, যত কিছু সব আমাদের জন্য, আর আমাদেরকে তিনি বানিয়েছেন তার জন্য। আমরা তার গুণগান গাইব, তার প্রশংসা করব, তার ইবাদত করব, তার আনুগত্য হয়ে থাকব। 24 ঘন্টা যতক্ষণ আমরা জাগ্রত থাকি, এই এক ভয় আমাদের মধ্যে থাকা উচিত যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট তো হয়ে যাচ্ছেন না, আল্লাহ আমার উপর নারাজ তো হচ্ছেন না। নারাজির এই ভয় আমাদের মধ্যে 24 ঘন্টা রাখা চাই, 24 ঘন্টা নারাজির এই ভয়। যেমন ধরুন যিনি গাড়ি চালান, ড্রাইভার, হুন্ডা হোক বা প্রাইভেট কার হোক, হুন্ডা তো হাত পা চারোটা লাগে, তো একজন ড্রাইভার যখন গাড়ি চালায় সে কিন্তু অন্য চিন্তা করতে পারে না, অন্য চিন্তা করলে অ্যাক্সিডেন্ট, তার চিন্তা শুধু গাড়ি, ডাইনে কে আইলো, বামে কে আলো, সামনে কে আসে, কেমনে ওভারটেক করতে হবে, কোন জায়গায় ব্রেক করতে হবে, কোন জায়গায় জোরে, কোন জায়গায় আসছে, তার মাথার মধ্যে শুধু এটা ঘুরতে থাকে। রাস্তা যদি ব্রেকটারে একটু ঘুরাইয়া দেয় সাথে সাথে তো সে চলে যাবে খালের মধ্যে। তো ড্রাইভার যেভাবে সতর্ক থাকে, আমার গাড়িকে রাস্তার উপরে রাখতে হবে, ড্রাইভিংয়ের ব্যাপারে তার যতটা সতর্কতা, একজন মুমিনের এর থেকে হাজার গুণ বেশি সতর্কতা থাকতে হবে যে আল্লাহ আমার উপর নারাজ তো হচ্ছেন না, আমি আল্লাহর নারাজির কোনো কাজ তো করতেছি না। বস এতটুকু যদি আমাদের হাসিল হয়ে যায়, আমাদের তাকওয়া হাসিল হবে, আল্লাহর মহব্বতও হাসিল হবে, নেক জিন্দিগিও হাসিল হবে, আমরা জান্নাতিও হয়ে যাব। অনেক ব্যবসায়ীরা বলে যে হুজুর এই জামানায় ব্যবসা বাণিজ্য মিথ্যা ছাড়া সম্ভব না, প্রায় ব্যবসায়ীরা এটা বলে, মিথ্যা বলাই লাগে, ইল্লা মাশা আল্লাহ, হয়তো কেউ কেউ আছে মিথ্যা বলে না। তো মিথ্যা কথা বলে আমি যদি 10টা টাকা বেশি পাই, এই 10 টাকার মধ্যে বরকত নাই, এই 10 টাকা খাইয়াও আরাম নাই, খাওয়াইয়াও মজা নাই, এটার আসর স্ত্রী সন্তানের উপর চলে যায়, চুরির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, আজীবন ঘুষ খাইয়া খাইয়া, সুদ খাইয়া খাইয়া দেশের সম্পদ নষ্ট করে যারা জমায়, হয় ধরা খাবে, চরম পর্যায়ে লাঞ্ছিত হবে, অথবা ছেলে মেয়েরা মদ খাইয়া ব্যভিচার করা অন্যায় পথেগুলোকে শেষ করে ফেলবে। এই টাকা, অবৈধ টাকা, অবৈধ কালো টাকা টিকে না, কালো টাকা কোনোদিন টিকে না, শরীরে যেরকম ময়লা বসে, ময়লা কি থাকে, গোসল করলে তো ময়লা চলেই যায়। হালাল আর হারামের মধ্যে হারাম যত জমা হোক, হারাম টিকবে না, আল্লাহ এটাকে শেষ করে দেন। এক একজন এই যারা দায়িত্বশীল, দায়িত্বশীল বলতে এমপি, মন্ত্রী, সচিব এ ধরনের, তাদের কথা বাদই দেন, তাদের ঘরের বুয়া, তাদের দারোয়ান, তাদের পিএস, তাদের ড্রাইভার, এক একজন শত শত কোটি টাকার মালিক, সবার না বাদ তো আছেই ভালো মন্দ মিলিয়ে, তো বেশিরভাগ তো এই দেখা যাচ্ছে। কোথায় থেকে আসলো, যেখান থেকে আসুক রক্ষা নাই, তাদের ভিতরে কম্পন যে এত কিছু করলাম, হিসাব চাইলে কোথায় থেকে দিব। আর ইদানিং কোনো এক প্রধানমন্ত্রী, কোনো এক মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সে তার সম্পদের হিসাব দিল সরকারের কাছে, আদালতের কাছে সম্পদের হিসাব দিল, ওই সম্পদের হিসাবের মধ্যে তার স্ত্রীর কোনো গহনা নাই। এই জামানায় এমন প্রধানমন্ত্রী পাওয়া যাইতেছে, স্ত্রীর কোনো গহনা নাই, তার 6টা ছাগল আছে এই হিসাবও তিনি দিলেন। তো ভালো মানুষকে তো আমরা গ্রহণ করতে পারি না, নিজেরাও ভালো মানুষ হই না। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ পাক আমাদের প্রতি এহসান করেন, চলুন চলুন আমরা সবাই ভালো মানুষ হই, ভালোভাবে থাকি, ভালো মানুষ হইলেই ভালোভাবে থাকতে পারব। আর ভালো মানুষ না হইলে শুধু টাকার পাহাড় বানাইলেই যে ভালোভাবে থাকতে পারবো না,
ও জ্বালা বাড়ায়, জ্বালা অশান্তি বাড়ায়, হয় ছেলে মেয়ে লুটপাট করবে অথবা সরকার পরিবর্তন হলে লুটপাট হয়ে যাবে, যে কোনো ভাবে কালো টাকা থাকবে না, এটার মধ্যে বরকত নাই, শান্তি নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। যাই হোক বাবা, নিজের ইসলাহের ফিকির করা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়ানো, সবসময় খেয়াল করা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আন্তা আবুদাল্লাহ কা আন্নাকা তারা, অন্য বর্ণনা আসছে আন্তা আবুদাল্লাহ আন্তাখশাল্লাহ কা আন্নাকা তারা, আমার সামনে যদি আল্লাহ থাকতেন, আমি আল্লাহকে দেখতাম, তখন আমার চলাফেরা উঠা বসা যেমনটা হতো, আমাদের জীবনটা এমনটা হওয়া চাই। আপনার সামনে ডিসি সাহেব, ওসি সাহেব, চতুর্পাশের র‍্যাব গুলি ধরে বসে রয়েছে, আপনি কি এখন সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন? চতুর্পাশে গুলি, কিছুই করবেন না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে আপনি এখন লিপ্ত হবেন না। ঠিক তদ্রূপ মনে করবেন যে আল্লাহ তো দেখতেছেন, আমি অপরাধে লিপ্ত হব কিভাবে, আল্লাহ তো আমার সামনে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক বলেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তো সাথেই আছেন, আল্লাহ সাথেই আছেন, অন্যায় করব কিভাবে? এই জন্য এটা মোরাকাবা করা, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, হায় আল্লাহ আমাকে দেখতেছেন। যখন ভিন নারীর দিকে নজর যায়, নারীদের ভিন পুরুষের দিকে নজর যায়, নজর নেওয়ার আগে চিন্তা করা আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো সাথেই আছেন। আওয়ালাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ পাক বলেন এই মানুষেরা কি জানে না যে আল্লাহ তাকে দেখতেছেন, এরা কি জানে না? তো মানুষ তো জানেই আল্লাহ দেখতেছেন, এরপরেও তো আমরা সেই পাপে লিপ্ত হচ্ছি। আল্লাহ আমাদের সকলের প্রতি দয়া করেন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন, আল্লাহর হয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। আর কয়দিন বা কয়দিন আর হায়াত আছে, আর কয়দিনই বা বাঁচব? নজরকে একটু বাঁচাই, হ্যাঁ, সুদ ঘুষ থেকে বাঁচি, মিথ্যা থেকে বাঁচি, গীবত থেকে বাঁচি। বড় মুশকিল হলো দুইটা, নজরকে হেফাজত করা, দিলকে হেফাজত করা, এই এক। আরেকটা হলো গীবত থেকে বাঁচা। এই দুইটা বলেন বা তিনটা বলেন, এটা বেশি কঠিন হয়ে গেল, এই আমল সমাজে নাই, নজর হেফাজতের মানুষ খুব কম। নজর হেফাজত করতে হবে ভিন নারীর থেকে এবং সুশ্রী ছেলের থেকে, সমান গুণা দনটা, বরং সুশ্রী ছেলের ফেতনা বর্তমানে আরো বেশি মারাত্মক। আর শেষ জামানায় এই পাপে মানুষ বেশি লিপ্ত হবে, জায়গায় জায়গায় সমকামী আইন পাস হয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। এরা এরা সভ্য জাতি নিজেকে দাবি করে, নিজেকে আধুনিক বলে দাবি করে, সভ্য জাতি বলে দাবি করে, আর তারাই আবার সমকামী আইন পাস করে, কতটা লজ্জাজনক বিষয়। তাদের রুচি রুচির বিকৃতি কতটা ঘটলে তারা এই সমস্ত আইন পাস করতে পারে, আশ্চর্য বিষয়। তাদের এই সমস্ত কীর্তি দেখলে, মানে কার্যক্রম দেখলে লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চায়, কীভাবে সম্ভব এগুলো তাদের মুখে আনা? এটা মুখে আনতেও তো শরম লাগে, লজ্জা লাগে, এটার তারা আইন পাস করে ফেলা, এটার এটার তারা বৈধতা দিয়ে দেয়। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাপ থেকে বেঁচে থাকার সহজ রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার সোহবত, বিকল্প আর রাস্তা নাই। কোনো আল্লাহওয়ালার সোহবতে না গেলে পাপই বুঝবো না আমরা। আপনার হাড় ভাঙা ভাঙছে নাকি মুসকায় গেছে নাকি শুধু ফুলছে, এটা তো ডাক্তারের কাছে যাইতে হবে, এক্সরে করাইতে হবে, এরপরে না বোঝা যাবে যে হাড় ভাঙছে কি ভাঙে নাই। আত্মার ডাক্তারদের কাছে না গেলে তো আপনার আত্মার রোগগুলো সামনে আসবে না। আত্মার ডাক্তারদের সোহবতে গেলে, তাদের কাছে নিজেকে পেশ করলে, তারা এক এক করে আপনার রোগগুলো ধরেই দিবেন, আপনার সংশোধন করে দিবেন। কিন্তু আমাদের জ্বর হলে ডাক্তারের কাছে দৌড় মারি, আর হাজার রোগে আমরা রোগী, ওই আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার সুযোগ আমাদের হয় না, নিজেকে পেশ করতে পারি না, নিজেদের এসলাইয়ের ফিকির করি না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আল্লাহওয়ালাদের সোহবত আমাদেরকে নসিব করেন, আল্লাহওয়ালাদের সাথী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন। দেখুন আল্লাহ পাক কি বলছেন, যে কুনু মা সাদিকিন,
বাঁচবা আল্লাহওয়ালাদের সাথে বাঁচো, বাঁচবা আল্লাহওয়ালাদের সাথে বাঁচো। ও তাওয়াফানা মাআল আবরার, কোরআন শরীফের কথা যে আল্লাহওয়ালাদের সাথী হয়ে আমাদেরকে মৃত্যু দান করেন। ও আল হিকনি বিসালেহীন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আমাকে আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করুন, নেককারদের অন্তর্ভুক্ত করুন। রব্বি হাবলি হুকমা ওয়া আল হিকনি বিসালেহীন, আমাকে আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করুন। আর ওইদিকে ও তাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথী করে মৃত্যু দান করেন। আর এখান দিয়ে আল্লাহ পাক বলতেছেন কুনু মাআস সাদিকিন, যারা আমার আল্লাহওয়ালা সাচ্চা, হ্যাঁ তাদের সাথে জীবন কাটাইয়া দাও। এখন যদি আল্লাহওয়ালাদের সাথে জীবন না কাটায় তাহলে আল্লাহওয়ালার বিপরীত যারা সন্ত্রাস, মাস্তান, ধোকাবাজ, বেনামাজি, মদকর, সুদকর, হারামকর, তাহলে কি তাদের সাথে জীবন কাটাবো? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের অনুগামী হয়ে আল্লাহওয়ালাদের সাথী হয়ে জীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। জামাইয়ের সাথে যদি তার শ্বশুর বাড়িতে যায়, জামাইরে যদি মুরগের রান দেয়, আপনারে কি আলুর ভর্তা দিব? জামাই মিয়ারে যে মুরগের রান দিবে, আপনি জামাইয়ের বন্ধু না, আপনারে মুরগের রানই দিবে। জামাইকে যদি দামি প্লেটে ভাত দেয়, আপনাকে দামি প্লেটেই দিবে। জামাইকে যদি 15-20 আইটেম দিয়ে খাওয়ায়, আপনারা কম দিবে না। কারণ ওরা বুঝে যে জামাতার বন্ধুকে যদি আপ্যায়ন কম করে জামাই খেপবে বেশি, বরং জামাইয়ের থেকে জামাইয়ের বন্ধুর প্রতি খেয়াল রাখে বেশি। তদ্রূপ আল্লাহওয়ালাদের যদি আপনি সাথী হয়ে যান, আল্লাহ পাক আল্লাহওয়ালাদের খাতিরে আপনাকেও ওই আল্লাহওয়ালাদেরকে জান্নাতে দুনিয়ায় যে নিয়ামত দিবেন, আল্লাহওয়ালাদের সাথী হলে আপনি মুফতে মুফতে ফিরি সেই নিয়ামত পাইয়া দেবেন। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? আপনি তো শেষ রাত্রে উঠে কান্নাকাটি করতে পারবেন না, আপনি তো অতটা গুনাহ থেকে বাঁচতেও পারেন না, অতটা তাকওয়ার উপর চলতেও পারেন না। আল্লাহকে নিয়ে 24 ঘন্টা ভাবারও সুযোগ আপনার নাই। ব্যবসা আছে, বাণিজ্য আছে, ধান্দা বান্দা কত কিছু, কিন্তু একজন আল্লাহওয়ালা তো আল্লাহকে নিয়ে থাকেন 24 ঘন্টা। তা আপনি যদি তার সাথী হয়ে যান, তা আপনি ফিরি তার আসনটা পেয়ে গেলেন, তার মর্যাদা পেয়ে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের সাথী হওয়ার তৌফিক দান করেন। খারাপ মানুষের সাথে চললে খারাপ জিনিস শিখাবে, ভালো মানুষের সাথে চললে ভালো জিনিস আপনাকে শিখাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। কিছু সময় আমরা জিকির করি, এরপরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত হয়ে যাবে।